মানুষগুলো বলবে আল্লাহ কি এমন কাজ করেছিলাম দুনিয়ার জিন্দেগিতে যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার জিন্দেগিতে আমাকে তুই খাবার দিয়েছিলি আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি আমার হাঁটা চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেছিলি আমার জন্য একটা ঘর নির্মাণ করেছিলি এই মানুষগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আপনারে কখনো দেখাই পাই নাই কেমনে আপনারে খাওয়াইলাম এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোদেরকেও বানিয়েছি আমি আল্লাহ তোর আশপাশের প্রতিবেশীদেরকেও বানিয়েছি আমি আল্লাহ তোর বাড়ির পাশে যে মানুষটা হাঁটার জন্য রাস্তা পাইতো না সেই মানুষটার জন্য বাড়ির যে নিজের জায়গাটা দুই হাত ছেড়ে দিয়েছিলি শত শত মানুষ সেখান দিয়ে হাঁটাচলা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মাখলুকের হাঁটাটাকে নিজের হাঁটা রূপে কবুল করে নিয়েছি বলুন সুবহানাল্লাহ তাহলে মানুষকে যখন আপনি খাবার দিবেন তখন এই খাবারটা যেন আল্লাহরই খাওয়ানো হয় আপনি যখন আল্লাহর জন্য কোনো ঘর নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসায় কোনো পয়সা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা যেন আমাকেই দেয়া হলো তার বদলা আমি কিয়ামতের ময়দানে দ্বিগুণ করে দিলাম কেউ কেউ আল্লাহকে ঋণ দেয় টাকা দিয়া কেউ কেউ আল্লাহকে ঋণ দেয় জান দিয়া মানে কেউ মাল দিয়ে দেয় কেউ জান দিয়ে দেয় ফিলিস্তিনের মুসলমান আমি 25 দিন আগে জর্ডান সফর করেছি জর্ডান কোন দেশ ভারতের মালদায় গেছেন কে কে এখান থেকে হাত তুলেন তো একজনও নাই মাশাআল্লাহ হাতনাবান এই যে গেছে হাতনাবান মালদা কি আপনাদের এখান থেকে খুব বেশি দূরে খুব বেশি না কিন্তু 30-35 কিলোমিটার অথবা আরেকটু বেশি হইতে পারে জর্ডান আর ফিলিস্তিন হচ্ছে পাশাপাশি দেশ এই ফিলিস্তিনের মধ্যে আল্লাহর গোলামেরা ফিলিস্তিনের আকসাকে মুক্ত করার জন্য যে সমস্ত মানুষ বুকের রক্ত ঢেলে দিচ্ছে এই মানুষগুলো মূলত আল্লাহর জমিনে বুকের রক্ত দিয়ে আল্লাহকে ঋণ দিচ্ছে ঠিক কিনা সুতরাং আল্লাহর জন্য যখন যেখানে যেভাবে যা প্রয়োজন যেখানে টাকার প্রয়োজন মুসলমান টাকা দেবে যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবে আমি এই যে যখন রুমের মধ্যে শুয়েছিলাম আপনাদের এখানে আসার পরে একটা নিউজ দেখলাম ফিলিস্তিনের একটা পত্রিকায় আজকে এই 1 ঘন্টা হয়নি এখনো একই পরিবারের 42 জন শহীদ হয়েছে এক বোমার আঘাতে আল্লাহ আকবার বলেন কেমনে আল্লাহর ঋণ দেয় এই বাবারা কথা কইস না আল্লাহর ঋণ দেয় কিভাবে আপনারা যখন বিয়ে শাদী করান আপনার মেয়েকে বা আপনার নাতিপুতিকে দেখতে যান কি ছেলে সরকারি চাকরি করে কি না দাঁত যদি দুইটা নাও থাকে কোনো সমস্যা নাই সরকারি চাকরি হলেই সারছে এলাকার সব সুন্দরী মেয়েদেরকে কিন্তু বিয়ে করে নিয়ে চলে যায় সরকারি চাকরিওয়ালারা ঠিক কিনা বলেন কি যুবক সত্য না মিথ্যা প্রাইভেট চাকরি করুক ও বেতন পায় 1.5 লাখ পাত্তা দেয় না আর পিওনের চাকরি করে সরকারি বেতন পায় 15,000 মেয়েও সাথে দেয় তাই না ফিলিস্তিনে লেবাননে মেয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলেরা কে সরকারি চাকরি করে কার কত টাকা কার বাপের কত বিঘা আম বাগান কার বাগের বাবার কত বিঘা ধানের সম্পত্তি এগুলো দেখে না ফিলিস্তিনের মানুষ আর লেবাননের মানুষ দেখে কোন বাড়ি থেকে কতজন শহীদ হয়েছে যেই বাড়িতে যত বেশি শহীদ ওই বাড়ির সঙ্গে মেয়ে ছেলের সম্বন্ধ তত বেশি করতে চায় এ তথ্যটা জানতেন না আপনারা বুঝেন নাই কথা বিয়ে শাদী করাইতে চাই যদি বলা হয় কিরে তো আব্দুল কুদ্দুসের বাড়িতে বিয়ে দিচ্ছিস মেয়েকে কেন আব্দুল কুদ্দুসের বাড়ির এক বাড়ি থেকে 16 জন শহীদ হয়েছে এই জন্য আমার মেয়েকে আব্দুল কুদ্দুসের বাড়িতে পুত্রবধূ বানায় দিচ্ছে লেবাননে একটা এলাকা আছে যে এলাকার মধ্যে আপনারা যেমন এক বাড়িতে বিসিএস ক্যাডার হইলে অনেকে দেখতে যায় খেয়াল করেছেন অনেকে কিন্তু দেখতে যায় এই বাড়ি থেকে বিসিএস ক্যাডার হয়েছে দেখতে যায় এ বাড়ি থেকে বুয়েটে চান্স পেয়েছে দেখতে যায় এ বাড়ি থেকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আছে না নাই বলেন লেবাননে কি করে ফিলিস্তিনে কি করে যেই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে শহীদদের ছবিগুলো দেয়ালের মধ্যে টাঙায় রাখে বাইরে যাতে করে মানুষজন দেখেই বুঝতে পারে এই বাড়ি থেকে এতজন শহীদ হয়েছে তো যেই বাড়ি থেকে 40-42 জন শহীদ হয় ওই বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম থাকে আর ওই বাড়িটাকে মানুষ বেশি মূল্যায়ন করে আল্লাহু আকবার বলেন তারা বুকের রক্ত দিচ্ছে আমরাও অনেকে বুকের রক্ত আল্লাহর জমিনে দিই দেওয়ার চেষ্টা করি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন কোন ব্যক্তি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমৃত সুধা পান করবে
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات جرى الله رستا لوراي كور شهيد هاي تادر كتوم رامي دبلونا بل أحياء ولكن لا تشعرون الله أكبر بلين বরং তারা জীবিত তোমরা তা বুঝো না এবং জানো না আয়াতটা যখন নাজিল হইল সূরা বাকারার 245 নম্বর আয়াত যে আল্লাহকে যে ব্যক্তি ঋণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে দ্বিগুণ বদলা দিবে আবু বকর দাঁড়ানো কোনা ইহুদি দাঁড়ায় বলতেছে কি আবু বকর শুনলাম গতকাল নাকি একটা আয়াত নাজিল হইছে তোমাদের কাছে তোমার আল্লাহ নাকি দুনিয়া বানাইছে তোমার আল্লাহ নাকি আসমান জমিন সবকিছু বানিয়েছে এটা আবার কেমন আল্লাহ এই আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই আবু বকর তোমার আল্লাহ একটা ফকির তোমার আল্লাহ একটা মিসকিন নাউজুবিল্লাহ বলেন আবু বকর নরম মেজাজের মানুষ আয়াতের অপব্যাখ্যা যখনই করেছে আল্লাহকে ফকির মিসকিন বলেছে আবু বকর বলছে ইহুদি একটা কথা বলি আমি কাউকে আঘাত করি না তুই আমার নাম তুলে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মার নাম ধরে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু আল্লাহর কসম আমার সামনে আমার আল্লাহকে গালমন্দ করবি আমি আবু বকর হাত গোটায় বসে থাকবো না আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার এলাকাতেও কিন্তু এরকম ঘটনা ঘটে কা আমারে গালি দিচ্ছিস দে আমার বাপ মারে গালি দিচ্ছিস দে কিন্তু খবরদার আমার আল্লাহকে আল্লাহর নবীকে গালি দিবি না অথবা কেউ বলে যে আমারে গালি দিচ্ছিস দে কিন্তু আমার মাকে নিয়ে গালি দিবি তো তোর জিব্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো ঠিক কিনা বলো আবু বকর এই কথা বললো ইহুদি বলতেছে না তোর আল্লাহ একটা ফকির কয়বার বললো দুইবার তৃতীয়বার যেমনি বলেছে তোমার আল্লাহ একটা ফকির আর যাইবি কই নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে ডান হাতটা তুলে কইসা ইহুদির গালে একটা থাপ্পড় বসায় দিছে আল্লাহ আকবার কর না এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে দিলেন দৌড় আল্লাহর নবীকে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি সাহাবীদেরকে কয় কি হয়েছে আপনার আবু বকর আমার গায়ে হাত তুলেছে আমার গালে থাপ্পড় বসিয়েছে আপনার আবু বকর কিন্তু কাজটা ঠিক করে নাই আল্লাহর নবী বললেন ও ইহুদি কি বলছো কি বলছো আমার আবু বকর কাউকে মারতে পারে না আবু বকরকে আমি নতুন করে চিনি না আবু বকরকে আমি বহুত আগে থেকে চিনি আমার আবু বকর কাউকে মারতে পারে না কই ডাকেন আপনার আবু বকরকে আল্লাহর নবী বললেন আমার উমরের ব্যাপারে যদি তুমি বলতা আমার উসমান আলীর ব্যাপারে যদি বলতা আমি বিশ্বাস করতাম আবু বকরের ব্যাপারে বিশ্বাস করি না আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পরে বললেন আবু বকর তুমি কি আমাদের গায়ে হাত তুলেছো তার আগে তুমি থাপ্পড় বসে আছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একবার না দুইবার না তিন তিনবার ফকির মিসকিন বলেছে ওগো নবী যদি আবু বকরের গালি দিত আমি কিচ্ছু বলতাম না আবু বকরের বাপ মাকে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহকে যখন ফকির মিসকিন বলে গালি দিয়েছে আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তার থাপ্পড় বসিয়ে দিয়েছি বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ইহুদি তুই নাকি আমার আবু বকরের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস ইহুদি এবার বলে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলছো কল্লান নবী আমি মিথ্যা কথা বলছি না ইহুদি মিথ্যা কথা বলছে কয় সাক্ষী হাজির করো সে জাল্লারে গালি দিয়েছে আবু বকর বললেন ওগো নবীজি ওই জায়গায় ছিলাম আমি আর ওই জায়গায় ছিল ইহুদি আর তো কেউ ছিল না আমি কোথা থেকে সাক্ষী হাজির করব আল্লাহর নবী চিন্তা বললেন যদি আমি বিচার না করি এই মদিনার বুকে এই ইহুদি সকালবেলায় গিয়ে গোটা মদিনায় ছড়াইয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা নবীজি নিজের লোক দেখে বিচার করে না ইহুদি ছড়াইয়া ফেলবে দেখেন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট এ হচ্ছে ইহুদি জাতি হিন্দুদের চাইতেও খারাপ খ্রিস্টানের চাইতে খারাপ আশপাশ দিয়ে যদি খ্রিস্টান হিন্দু হেঁটে যায় নিশ্চয়তা আছে আপনার ক্ষতি করবে না কিন্তু আশপাশ দিয়ে যদি ইহুদি একটা হাইটে যায় তাহলে জেনে নেবেন ইহুদি আপনার কোনো ক্ষতি করবে আমার কথা বলে না দেখি 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই সময়ে এই ইহুদিরা ছিল হচ্ছে অটোমানদের অধীনে ফিলিস্তিন জর্ডান সিরিয়া লেবানন এই চারটা দেশকে বলা হয় শাম দেশ কি দেশ জোরে বলেন কি দেশ শাম দেশ অটোমানদের অধীনে যখন ছিল আপনারা সুলতান সুলেমান অনেকে দেখেছেন না
অটোমানদের অধীনে যখন ছিল ব্রিটিশরা এদেরকে কান পড়া দিল, কান পড়া বুঝেন তো, কানের মধ্যে যে ঘ্যানর ঘ্যানর শুরু করলো যে কোথায় তুরস্ক আর কোথায় ফিলিস্তিন, কেন তোরা তুরস্কিদের তুরস্কের অধীনে আছিস, ওদেরকে পিটায় খেদায় দে, আমরা তোদেরকে স্বাধীন করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ফিলিস্তিনে মাত্র তখন 5% ইহুদি, ইহুদিরা বাসিস্তান খুঁজছে তখন রোহিঙ্গাদের মতো। এই ব্রিটিশরা ইহুদিদেরকে প্রথম বিশ্বযুদ্ধের সময় কমিটমেন্ট করেছিল তোদেরকে একটা দেশ দিব আমরা, তো এরা তিনটা দেশ, এরাই হচ্ছে মূলত ইহুদি, ঠিক কিনা ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইহুদি তুই কি সত্য বলছিস না মিথ্যা বলছিস? আমার আবু বকরের সামনে তুই আমাকে স্বীকার কর যে আল্লাহকে গালি দিয়েছিস কি দেশ নাই? কয় আমি আল্লাহকে গালি দিয়ে নাই। আবু বকরকে বললো সাক্ষী হাজির করো, সাক্ষী আল্লাহর নবীর সামনে হাজির করতে পারলেন না। এবার আবু বকর কি বলছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে তারা আমি থাপ্পড় বসিয়েছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আপনি ইহুদিকে বলেন যে শাস্তি আমাকে দিবে, আমি সেই শাস্তি মেনে নিব, মাথা পেতে নিব, আর যদি ইহুদি আমার জীবনটা নিয়েও চলে যায়, আল্লাহর কসম আমি আবু বকরের কোলে যাই, কোনো ব্যথা থাকবে না। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ওই ইহুদিকে বললেন, ইহুদি তুই রেডি হ, আবু বকরের গালে একটা থাপ্পড় বসিয়ে দে, যেভাবে থাপ্পড় বসিয়েছিল সঙ্গে সঙ্গে ইহুদি রেডি হচ্ছে। আবু বকর আজ তোর একদিন কি আমার একদিন মারার জন্য প্রস্তুতি নিয়েছে, যেমনি হাতটা তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন দ্রুত আমার হাবিবের কাছে চলে যাও। যাওয়ার পরে বলো, আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাজিন থেকে হয়ে গেলাম। দুনিয়ার একজন মানুষের জন্য স্বয়ং সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো জিবরিল আমিনের তো আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে আবু বকরের কাছে আসতে 24.5 ঘন্টা সময় লাগে নাকি? মুহূর্তের মধ্যে এসে হাজির, ইহুদি রেডি হচ্ছে আবু বকরকে মারার জন্য। এবার জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন, খবরদার খবরদার আবু বকরের গায়ে আপনি হাত তুলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে? আবু বকর সত্য বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিয়েছেন, 4:13 লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না, আমার আল্লাহকে যারা ফকির মিসকিন বলে, কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বড় বড় ফকির মিসকিন সেই মানুষগুলো। এই দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নামাজ পড়ে, যে মানুষগুলো রোজা করে, যে মানুষগুলো হজ করে জাকাত দেয়, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে গাল বন্ধ করলে সেই মানুষগুলো মসজিদের কোনায় বসে বসে হুক্কুর হাক্কুর করে, একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করতে পারে না, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? চাপাইনবাবগঞ্জের কথা বলতেছি, এটা বলা উচিত। চাপাইনবাবগঞ্জের কিছু ভাইরা আছেন, যেই ভাইরা আলহামদুলিল্লাহ দিনের প্রয়োজনে বুকের রক্ত দেন, এমন কিছু মানুষ বাংলার জমিন আছে, চাপায়ও আছে। ফিলিস্তিনে যখন যুদ্ধ হয়, হামাসের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ হয়, এই যুদ্ধকে সাপোর্ট করে না, বরং হামাসকে গালমন্দ করে, ইরানকে গালমন্দ করে, এদের যুদ্ধকে সাপোর্ট না করে ইসরায়েলের সাপোর্ট করে। আর যাই হোক, এরা আল্লাহর প্রকৃত খাঁটি বান্দা হতে পারে না, এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুনাফিক, ঠিক কিনা? কোনো মুসলমানের বাচ্চা ফিলিস্তিনিদেরকে সাপোর্ট না করে ইসরায়েলিদের সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা বলেন? এত কিছু হচ্ছে। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকে জানেন, জানেন না, আল্লাহকে জান দিবেন, আল্লাহকে মান দিবেন, চীন তার মানচিত্র থেকে ইসরায়েলের নামটা মুছে দিয়েছে, আল্লাহু আকবার বলেন না? চীন কিন্তু মুসলিম দেশ না, জানেন তো,
চীন তাদের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিয়েছে। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যে দুনিয়ার কাউরে বার্তা দেয় না, কি বারাক ওবামা, কি জো বাইডেন, কি ট্রাম্প, গোটা দুনিয়া একদিকে, কিম জং উন আরেক দিকে, ঠিক কিনা? কিম জং উন কালকে ঘোষণা দিয়েছে যে আমার পক্ষ থেকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট লাগে আমি পুরো সাপোর্ট ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে দিব। আল্লাহু আকবার করুন না। চিলির নাম শুনেছেন? চিলি ফুটবল খেলে। চিলি ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশ থেকে বাইর করে দিয়েছে। তারপরে দেখেন কলম্বিয়া, চিলি, এই সমস্ত দেশগুলো আপনার ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে। এদিকে সৌদি আরব, ইরান, সৌদি আরব, ইয়ামান, সিরিয়া, জর্ডান, এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রদূতকে বের করেছে। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক এখনো বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান এখন ব্যস্ত কি নিয়ে জানেন? কয় 2034 সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হবে, কথা বলে না কেন? খবর আছে মুসলমান? সৌদি আরবে যে একটা নিয়ম সিটি হচ্ছে, হাজার হাজার কোটি ডলার ওখানে খরচ করা হচ্ছে, যেখানে মেয়েরা উলঙ্গ হয়ে নাচানাচি করবে, যেখানে ছেলেরা উলঙ্গ হয়ে ফুর্তি করবে, যেখানে মদ উন্মুক্ত থাকবে, যেই সিটিটা হবে তিনতলা। অথচ আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ওয়ান মুসলমানের পক্ষে থাকতে না পারলে আমবাগানে চাষ করেন, সওয়াব হবে। আর যাই হোক, গাড়ি নিয়ে, টোপে নিয়ে, মুনাফিকি নীতি অবলম্বন করে মুসলমানের রক্ষা করতে পারে না, ঠিক কি হয়েছে এই বাংলার জমিনে, যেখানে একজন হিন্দু খ্রিস্টান পর্যন্ত ফিলিস্তিনের জন্য কান্না করে? আর এই বাংলার জমিনে এমন কিছু বাইর হয়েছে দেখতে চেহারা আব্দুল কাদের জিলানের মতো, কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে বসে রয়েছে। এরা নবীর দুশ্মন, এদের থেকে সাবধান থাকতে হবে। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহর জন্য জানের ব্যবস্থা করেন, মালের ব্যবস্থা করেন। কেমনে সাহাবীরা আল্লাহর জন্য জান দিয়েছেন দেখেন। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আম্মারের গোলাম ছিলেন, দাস ছিলেন। আল্লাহর নবীর দরবারে গেলেন, দেখার পরে নবীজির সঙ্গে যখন কথা বললেন, নবীজির মুখ থেকে কোরআনের দাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি নবীজির প্রেমে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, কালেমার পতাকা তলে আমি এখনো আসতে পারি নাই, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এবার উম্মে আম্মারের কাছে গিয়ে বললেন, আমি আমার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে উম্মে আম্মারের ভাইরা মুখের মধ্যে কিল ঘুষি মারা শুরু করলো, বুকের মধ্যে মারা শুরু করলো, নাক দিয়ে দদ্দর দদ্দর করে পানি পড়ছে। বলছে, বল, ইমান ছেড়ে দিলাম, ইমান ছেড়ে দিলাম, আল্লাহকে মানি না, তাওহীদকে মানি না। এবার হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যাবে, এক বিন্দু বিন্দু করে শরীরের সমস্ত রক্ত প্রবাহিত হয়ে যাবে, তারপরে আল্লাহর কসম আমি ইমান ছাড়বো না। বলুন আল্লাহু আকবার। এবার সেবা চিন্তা করলেন, না না, এইভাবে শাস্তি দিয়ে তাকে কখনো বাগে আনা যাবে না। উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। এবার পিঠের মধ্যে এমন কিছু পাথরের খণ্ড নিয়ে এসে পিঠের মধ্যে দিয়ে দেওয়া হলো, যে পাথরের তাপগুলো পিঠের চামড়াকে একেবারে পুড়ে দিল, চর্বি গলে গলে পাথরগুলো ভিজে যাচ্ছিল। এমন মুহূর্তে গোস্ত ভুনা হয়ে হাড্ডি থেকে গোস্তগুলো ছড়ে গেল, হাড্ডি থেকে গোস্তগুলো যখন ঝরে গেল, এবার খাব্বাবকে তখন এই মুহূর্তে সিবারা বলছে, বল বল বল, ইমানটা আমি ছেড়ে দিলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর কসম, জীবন চলে যাবে, তারপরও আমি ইমান ছাড়বো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা ইমান আনার কারণে কোন সাহাবীর উপরে কি অত্যাচার হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার চেষ্টা করছে। একজন একজন করে সাহাবি বলছেন, আমাকে ইমান আনার কারণে বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছিল, ইমান আনার কারণে মুখের মধ্যে ঘুষি মারা হয়েছিল, ইমান আনার কারণে পাথর বের মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছিল। যেমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। এবার খাব্বাব বলছেন, ও কি বলবো আপনাকে আমি, আপনি আমার কোমরের মধ্যে একটু হাতটা লাগান। গেঞ্জি উঠিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কোমরের মধ্যে হাতটা লাগাইলেন, দেখতে পেলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের মধ্যে কূপের মতো একেবারে গর্ত হয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার খাব্বাব কোমর বললেন, খাব্বাব,
এই অবস্থা তোমার কেমনে হলো কেমনে হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিলেন ওমর ওই যে উম্মার আর তার ভাই আমার এই ঈমান আনার কারণে পাথরের উপরে শুইয়ে দিয়ে পাথরের উপরে শোনার পরে যখন চামড়াগুলো পুড়ে পুড়ে খসে খসে পড়ছিল গোশতগুলো যখন খসে খসে পড়ছিল সেই সময় ও মুসলমান ঈমানের উপর অবিচল থাকলে কালিমার পথে থাকলে জীবন দিতে হবে জেলখানায় যেতে হবে মিছিল মিটিং এ মার খেতে হবে তারপরে পথ আর হওয়া যাবে না ঠিক কিনা কিন্তু অনেক মুসলমান একটা ককটেলের শব্দ পাইলেই কিন্তু আর থাকতে চায় না কথা বলেন না কেন আজকের মুসলমান হচ্ছে গরু খাওয়া মুসলমান আজকের মুসলমান হচ্ছে খাসি খাওয়া মুসলমান লাউ খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত বিয়ে কয়েকটা করা সুন্নাত কিন্তু জিহাদের ময়দানে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জেলে যাওয়া প্রয়োজনে জুলুম সহ্য করা প্রয়োজনে মজলুম হওয়া এই সুন্নাত মুসলমান আজ ভুলে গেছে ঠিক কিনা ভাই এত সোজা না আল্লাহর জান্নাত গোটা বিশ্বে মুসলমানদের দেশ কি কম আছে জোরে সোরে বলেন কম না বেশি টাকা পয়সা কি মুসলমানের কম আছে কিন্তু সারা বিশ্বের বুকে মুসলমান আজকে মার খাচ্ছে খেয়াল করেছেন ইয়ামানে মুসলমান মার খায় ফিলিস্তিনে মুসলমানরা মার খায় সিরিয়ার মধ্যে মুসলমানরা মার খায় এত মার মুসলমানরা কেন খাচ্ছে কারণটা কি জানেন অনেকেই জানেন অনেকে জানেন না আল্লাহকে যে ঋণ দিবেন আকীদা আগে ঠিক করেন অনেক মুসলমান আছে দেখবেন নামাজও পড়ে রোজাও করে হজও করে যাকাত দেয় আবার বাবার দরবারে গিয়ে সিজদাও করে আছে না নাই অনেক মুসলমান নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় সামনের কাতারে নামাজ পড়ছে কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারলো না না চাপাই নবগঞ্জে একজনও সুদখোর নাই আছেনি দুই একজন এটা বললে এখন হুজুর খারাপ শুনেন আজকে পৃথিবীর বুকে মুসলমান মার খাচ্ছে বলতে এই সমস্ত কারণগুলোতে মুসলমান তাদের গোড়ার খবরটা ভুলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন খেয়াল করেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাত তাখাদাল ফাইউ দুআলা রাষ্ট্রীয় সম্পদগুলোকে যখন কেউ গনিমতের মাল মনে করবে সম্পদগুলোকে যখন লুটে পুটে খাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের উপরে মুসলমানদেরকে ধ্বংস করবেন আযাব দিবেন খেয়াল করে দেখেন আপনার আমার দেশের মধ্যে আজকে আলুর কেজি কত চালের কেজি কত দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি এই সমস্ত কারণটাকে কারণ হচ্ছে এক শ্রেণীর বাজারে এক শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করছে সিন্ডিকেট তৈরি করার পরে কৃত্রিম সংকট তৈরি করে মানুষগুলোকে বিপদের সম্মুখীন করছে ঠিক কিনা রাস্তার ধারে সরকারি আম গাছ এই আম গাছের আম অনেক সময় জনগণ খায়া ফেলায় পায়রা কোনো পারমিশন ছাড়া সরকারি গাছ এই গাছের গুলো কাঠ নিয়ে যে বাড়িতে ফার্নিচার বানায় ফেলায় এরকম লোক আছে নাই বলেন দেশের সম্পদ যখন চুরি বেড়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে গজব দিবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা দহরাত তালাবুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজাল বিল রিজাল ওয়ান নিসা বিল নিসা আমার উম্মতের মধ্যে এই পাঁচটা কাজ যখন ছড়িয়ে পড়বে আল্লাহর গজব তখন ওই উম্মতের মধ্যে আসবে চাপাই নবাবগঞ্জের মানুষ একটু মিলান তো আপনার এলাকায় এটা আছে কিনা আল্লাহর নবী এক নম্বর বলছেন যে যখন অভিশাপের মাত্রাটা বেড়ে যাবে ছোটখাটো সামান্য সামান্য ভুল ভ্রান্তি নিয়ে একে অপরকে অভিশাপ দিবে বাপ সন্তানকে অভিশাপ দিবে সন্তান বাবাকে অভিশাপ দিবে মা সন্তানকে অভিশাপ দিবে ভাই ভাইয়ের সাথে অনেক সময় কথা বলবে না অভিশাপ দিবে বড় ভাই মারা যায় জমি জামা নিয়ে দ্বন্দ্ব বড় ভাইয়ের জানাজায় পর্যন্ত অনেক ভাইয়েরা যাইতে চায় না কথা বলেন ঠিক কিনা অনেক ভাতি যারা আছে চাচা মারা গেলে জানাজায় যায় না বাপের সাথে দ্বন্দ্ব ছিল এই জন্য অভিশাপের মাত্রা বেড়ে যাচ্ছে আজকে এই পৃথিবীর বুকে এই চাপাই নবগঞ্জ বলেন বাংলাদেশ বলেন অভিশাপের মাত্রা বাড়ছে না কমছে ছোটখাটো ভুল নিয়ে মানুষ মানুষকে অভিশাপ দেয় দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অশারিবুল খুমুর মদ পানের প্রবণতা বেড়ে যাবে মদ পানের প্রবণতা যখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমাজের মধ্যে আযাব দেবে গজব দেবে তিন নাম্বার ওয়াত্তাখাযুল কিয়ান গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে মানুষ আইডল মনে করবে আর গায়ক গায়িকা নায়ক নায়িকা যেই ধরনের পোশাক পরিধান করে সেই ধরনের পোশাক পরিধান করবে আজকের সমাজের দিকে তাকান আল্লাহর নবী কোন পোশাক পরেছে এই পোশাকের দিকে তো খেয়ালই নাই বরং যত ফাটা যত রং ও তত বেশি ফ্যাশনে পরিণত হয়েছে ঠিক কিনা
আগে ছেঁড়া ফাটা পোশাক পরিধান করলে মানুষ লজ্জা দিত, আর এখন যত ছেঁড়া যত রংটোটা তত নাকি ফ্যাশন। মাথার মধ্যে মানে মগজ না থাকলে যা হয়। কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, আমাদের আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা মুসলমান, জোরে বলেন। কোন নায়ক কোন পোশাক পরছে যুবক তোমাদেরকে বলি, কোন গায়ক কোন পোশাক পরছে, কোন খেলোয়াড় কিভাবে চুল কাটছে এটা কোন মুসলমান দেখতে পারে না, বরং মুসলমান দেখবে আমার নবী কোন পোশাক পরেছে, আমার নবী কোন ভাবে জীবন যাপন করেছে। ঠিক কিনা ভাইরা আমার? অত্তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বিররিজাল ওয়ালা বিসুল হারির। শেষ জামানায় কিয়ামতের আগে দেখা যাবে মানুষ পোশাক পরবে কিন্তু পোশাকের নিচে কি পরেছে এগুলো বোঝা যাবে। আজকে আমার মা বোনেরদের দিক কথাই বলেন আর পুরুষদের কথাই বলেন, চিকন পোশাক পরতে পরতে এমন অবস্থা করেছে এখন ওপরে যা পরে ভেতরে স্যান্ডো গেঞ্জি আছে নাকি ভেতরে ছোটখাটো লাল নীল কোনো পোশাক আছে এগুলোও কিন্তু বোঝা যায়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আর একটা আলামত জেনে নাও, নারীরা পোশাক পরবে কিন্তু বিবস্ত্র হয়ে চলবে, আর মাথায় একটা উটের কুজের মতো খোপা করে চলাফেরা করবে। আজকে অনেক মহিলাকে রাস্তাঘাটে দেখা যায় হিজাব করতেছে কিন্তু মাথার খোপাটাকে দেখবেন উটের পিঠের মতো এরকম খাড়া করে রাখে। কথা বলে না ছেড়ে নাই। এবং যুবকদেরকে আপনাদেরকে বলি, কিছু যুবক চাঁপাইনবাবগঞ্জ আপনি পাইবেন এমন জিন্সের প্যান্ট পরে, বাপরে বাপ এত টাইট, এখানে ছাগলে কামড়াইছে, এখানে কুত্তাই কামড়াইছে, এখানে রং কুত্তাই সাইডে সাইডে উড়িয়ে ফেলাইছে। কথা বলেন না কেন? চাচারা যদি বলে কিরে বাপু তোর প্যান্ট ছিঁড়া কেন, কাকা কথা বলেন না এটাই এখনকার ফ্যাশন। তো ফ্যাশন মাথার মধ্যে ছাগলে মুতলে যা হয় আর কি। ঠিক কিনা বলেন? এমন পোশাক পরে গেছে জোহরের নামাজে, গেছে রুকুতে, রুকুতে যাওয়ার পরে পেছন দিয়ে ফারাক্কাবাদ খোলা, নিচে নীল পড়ছে না লাল পড়ছে এটাও দেখা যায়, আছে না নাই বলেন? সাবধান যুবক, এরকম কোন পোশাক পরিধান করা যাবে না, আযাবের মধ্যে আপনারাও পড়বেন মানুষগুলোকেও ফেলবেন। আর বাবাদেরকে বলি সন্তানকে কেন শাসন করছেন না, কিয়ামতের ময়দানে আপনারাও কিন্তু দাঁড়াইতে হবে। কি সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান পোশাক পুরো অঙ্গের মধ্যে চলাফেরা করে, পিড়ায় হাত দিয়ে গোড়া করে ফেলবেন তারপরেও এরকম পোশাক পরিধান করতে দিবেন না। ঠিক কেন? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, কি শুরু হলো দেশটার মধ্যে, এই হাঁটুর উপরে এতক্ষণি ছিঁড়ে রেখে দিতেছে। আল্লাহ রাসূল বললেন যুবকরা পুরুষরা হাঁটুর উপরে কাপড় পরবে টাকনোর উপরে, আর মেয়েরা টাকনোর নিচে, এখন মেয়েরা পড়তেছে টাকনোর উপরে আর ছেলেরা পড়তেছে টাকনোর নিচে, উল্টা ফেলছে মাসালাটাকে। আজাব কি এমনি আসে? এই সমস্ত কারণে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে আজাব দিচ্ছেন, গজব দিচ্ছেন। দেখেন লেবানন গেলাম, যাওয়ার পরে দেখতেছি কি এই লেবাননের মধ্যে মানুষ এমন ভাবে পান, এই আপনারা যেমন পান খান দোকানে পাঁচ টাকা দিলেই মানুষ চাপায়, লেবাননে দেখতে পাইলাম মুসলমানরা এমন ভাবে মদ খায় আপনারা যে ভাবে চা খান, মানে কোনো বাঘ বিচার নাই, হাত বাড়াইলি মদ। একটা মুসলিম দেশে যখন এরকম কিছু হবে আল্লাহর জমিনে আল্লাহর গজব আসবে। ঠিক কিনা? অনেক যুবক বলে হুজুর নবীকে, অর্থে নবীকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে ভালোবেসেছেন দেখেন, বিকেল বেলায় আল্লাহর নবী ডাকলেন হানজালা আসো আসো তোমার বিয়েটা আমি পড়ায় দিই। আল্লাহর নবী হানজালাকে ডাকার পরে মিস কন্যার বাবা ওখানে উপস্থিত ছিল আল্লাহর নবী। এবার রাত যখন মধ্যরজনীতে পুনে দুইটা বাজে, দুইটা বাজে এমন মুহূর্তে ওহুদের যুদ্ধের ডাক পড়ে গেছে, খেয়াল করে দেখেন বাসর রাত্রে যখন শুয়েছে সেখানে
যেখানে বাইরে থেকে দফের আওয়াজ পাচ্ছে, আল্লাহর নবীর জিহাদের ডাক শুনেছে। এবার আল্লাহর নবী কেমন ভালোবেসেছেন, একদিকে প্রিয়তমা নতুন স্ত্রী বাসর রাত্রে তার পাশে, অন্যদিকে আল্লাহর নবীর জিহাদের ডাক। সঙ্গে সঙ্গে প্রিয়তমা স্ত্রীকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আজকে রাতে আজকে আর তোমার সঙ্গে আমি থাকতে পারবো না, এই মুহূর্তে নবীজি আমাকে জিহাদের জন্য ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে আমার চলে যেতে হবে। এবার প্রিয়তমা স্ত্রী বললেন, প্রাণের স্বামী, যুদ্ধে যাওয়ার জন্য শত শত সাহাবী আছে, খবরদার খবরদার আপনি আমার সঙ্গে শয্যাটা ত্যাগ করেন না, আজকে আমাদের বাসর রাত। হানজালা বললেন, প্রিয়তমা স্ত্রী, তোমার চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি, তোমার চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। এবার স্ত্রীর কপালে চুমা দিলেন, চুমা দেওয়ার পরে বললেন, প্রিয়তমা স্ত্রী, যুদ্ধের ময়দানে আমি চললাম, যদি ফিরে আসি গাজী হয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে, মোলাকাত হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই তুমি আমার মাফ করে দিও, তোমার সাথে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর নবীও যুদ্ধ শুরু করলেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম যুদ্ধ শুরু করলেন, একজন একজন করে 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হইলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের পর আহত হয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। নবীজি বললেন, ও সাহাবী, আমার কারা কারা শহীদ হয়েছে আমার সামনে একটু হাজির করো। সাহাবীরা একটা একটা করে লাশগুলো গোছাইতে শুরু করলেন, 68টা লাশ আল্লাহর নবীর সামনে হাজির করা হলো, কিন্তু দুইটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, দুইটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীকে বলা হলো, নবীজি, আপনার দুইজন প্রিয় সাহাবীর লাশ খুঁজে পাচ্ছি না। কয়, কাউন দুইজন লাশ? কয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর আপনার হামজার লাশ। আল্লাহর নবী বললেন, খোঁজো খোঁজো আমার চাচা হামজা কিভাবে শহীদ হয়েছে। আল্লাহর নবী, আপনার চাচা হামজার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে নিচ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, নাড়ি ঘড়িগুলো পড়ে গিয়েছিল, কলিজাটা বের হয়ে গেছিল, কলিজাটা চিবিয়ে ওই হিন্দা খেয়েছে। আর আরবের অন্যান্য কাফের বেঈমান মহিলাগুলো, আপনার চাচা হামজার কেউ কান কেটেছে, কেউ নাকটা কেটেছে, কেউ জিব্বাটা কেটেছে, সুই দিয়ে ফুড়িয়ে ফুড়িয়ে সুতার মধ্যে গোল করে বেঁধে এগুলো গলার মধ্যে নিয়ে ঝুলাঝুলি করছিল, হাঁটাহাঁটি করছিল, দোলাদোলি করছিল, আনন্দ ফুর্তি করছিল। আল্লাহর নবী এই খবর শোনার পরে নবীজির চোখ দিয়ে দদ্দর করে পানি পড়া শুরু হলো। বলুন আল্লাহ আকবার। হঠাৎ একজন মহিলা আল্লাহর নবীর পাশে এসে হাজির, ও আল্লাহর নবী, হাতের মেয়েদি আমার শুকায় নাই, আমার চিনতে পারেছেন নাকি? আপনি তো চিনতে পারার কথা, গত কালকে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন। আল্লাহর নবী বললেন, না না, তোমার তো আমি দেখি নাই, তোমার আমি চিনতে পারছি না, তুমি কে বলছো? আপনি, আমি হানজালার স্ত্রী বলছি। ও নবীজি, কালকে যখন আমার স্বামী আমার সঙ্গে বাসর রাতে ছিল, একবার তার সঙ্গে আমার মিলনও হয়েছে। ও আল্লাহর হাবিব, জিহাদের ময়দানের জন্য যখন ডাক পড়েছে আমার কপালে চুমো দিয়ে তখন চলে গেছে, বললেন বেঁচে থাকলে দেখা হবে, আর যদি আমি শহীদ হই তাহলে জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর হবে। ও নবীজি, আপনার কাছে যে কথা বলার জন্য আমি এসেছি, আমি জানি শহীদ হইলে তো আপনি গোসল ছাড়া এইকে দাফন করে দেন, শাহাদাত মর্যাদা অর্জন যারা করে, যারা শহীদ হয়ে যায়, আমার হামজালাকে আপনি খবরদার গোসল না দিয়ে জানাজার নামাজ পড়ায়েন না, দাফন করেন না। আল্লাহ নবী বুঝতে পেরেছেন হামজালার উপরে গোসল ফরজ ছিল। এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও আমার হামজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা কতক্ষণ খোঁজাখুঁজির পরে একজন সাহাবী এবার দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার লাশ আমরা খুঁজে পেয়েছি, হামজালার লাশ আমরা খুঁজে পেয়েছি। আল্লাহর নবী লাশটা খোঁজার পরে দেখতে পেলেন মুখ দিয়ে যেন পানি পড়ছে, এই মুহূর্তে যেন চুলগুলো ভেজা, গোসল করে কোথা থেকে যেন এসেছে। আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়লেন, ও সাহাবীরা, হামজালার লাশের এই অবস্থা কেন? হামজালা না শহীদ হয়েছে কিন্তু এত নূর চমকাচ্ছে কেন? চেহারার মধ্যে এরকম আর্দ্রভাব কেন? পানি পানি ভাব কেন? সাহাবীরাও কোনো জবাব দিতে পারলেন না, কারণ লাশটাই তো তারা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরীল, যাও 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 আমার হাবিবের কাছে চলে যাও। আর যাওয়ার পরে বলো হানজালার শাহাদাতকে আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, যখন লাশটা উহুদের ময়দানে পড়েছিল হানজালার লাশকে আমি জিবরীল আমিরের মাধ্যমে আমার বাহিনী পাঠিয়ে তৃতীয় আসমানে নিয়ে জান্নাতি জমজমের পানি দিয়ে হানজালাকে আমি গোসল করিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
ওগো আল্লাহর নবী হাত জানাল না আপনি খবরদার কখনো ধোয়াবেন না খবরদার আপনি ধোয়াবেন না কয় কেন ধোয়াবেন না কয় আপনার হানজালাল লাশ আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করায় ধুয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর জন্য তারাও জীবন দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে আপনি আমার আপনার জীবন থেকে কতটুকু জান আর মাল আল্লাহর জন্য খরচ করেছেন বাপ রে বাপ একটা মশাই কামড় দিলে ব্যথা পান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা তরবারি বুকের মধ্যে গুলির আঘাত নেই তরবারির আঘাত নেই কোদালের আঘাত নেই হকি স্টিকের আঘাত নেই এই মানুষগুলোই মূলত প্রকৃত মুমিন ঠিক কিনা ভাইরা আমার তারা বাসর রাতে স্ত্রীর শয্যা ত্যাগ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য আপনি আমি কি করছি গোটা বিশ্বের একই চিত্র আপনি দুবাইয়ের মধ্যে যান দেখেন আমোদ ফুর্তিতে মানুষ কি আছে মত্ত আছে শেখ আহমদুল্লাহ ভাইরে চিনেন তো চিনেন না ও কথা বলে না দেখি শেখ আহমদুল্লাহ সাহেব চিনেন তো দুবাইয়ে মাহফিল ছিল শেখ আহমদুল্লাহ আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ সাদিকুর রহমান আজারি চারজনই ছিলাম যে হোটেলে আমরা অবস্থান করছি দেখেন আরব বিশ্বের মানুষ কেন মার খাবে না মার কেন খাবে না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন সম্ভবত আপনাদের এদিকেরই একজন স্কলার চাঁপাইনবাবগঞ্জের উনি একটা আরবিতে বই লিখেছেন বই লেখার পরে উনি আহমদুল্লাহ সাহেবের ওই বইটা দেখানোর জন্য নিয়ে এসেছেন উনি দুবাইয়ের ইমাম বাঙালি হোটেলের লবিতে বসে বসে উনি আরবি কিতাবটা এভাবে উল্টে উল্টে দেখতেছে হঠাৎ ম্যানেজার এসে হাজির এখানে কি হচ্ছে আমরা একটু দিন নিয়ে আলোচনা করতেছি অমনি ওই হারামখোর ওই বদমাশ ম্যানেজার কি বলল আর দিন ফিল মসজিদ লা ফিল ফুন্দক দিন হচ্ছে মসজিদে হোটেলের মধ্যে কোনো দিনই আলোচনা চলবে না এখান থেকে উঠবি নাকি পুলিশ ডাকবো আল্লাহর কসম করে বলে আজাবে পড়বে কি পড়বে না আপনারাই বলেন বাংলার জমিনে যদি কেউ এই কথা বলে যে দিন হচ্ছে শুধু মসজিদে মাহফিলে দিন নিয়ে আলোচনা করা যাবে না হোটেলে দিন নিয়ে আলোচনা করা যাবে না আমবাগানে দিন নিয়ে আলোচনা করা যাবে না আর যাই হোক ও চিপা টেনে ছেড়ে ফেলবে মুসলমান ঠিক কিনা বলে মুসলমান এগুলো সহ্য করবে না ঠিক কিনা কিন্তু আজকে কি বলবো ভাই দুঃখের কথা আমার এই বাংলার জমিনের মধ্যে এই যে আপনাদের হিন্দুর কয়েকদিন আগে পূজা গেছে দেখছেন তো এলাকায় হিন্দু আছে না নাই আছে না দু একজন হিন্দু ধর্ম হিন্দু পালন করবে খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে আপনি মুসলমানের সন্তান জিহাদের ময়দানে আপনি যান না দিনী মিছিল মিটিং এ আপনি যান না আল্লাহর জমিনে দিন কামের জন্য কোনো চিন্তা চেতনা আপনার নাই মুসলমানের বাচ্চা হওয়ার পরে অনেক মুসলমান হিন্দুদের পূজা পর্যন্ত দেখতে যায় ঠিক কিনা বলেন অনেক যুবকরা আছে এই শুনেন আপনি যখন জুমার নামাজ পড়ান তখন কি কোনো হিন্দু আপনার পাশে আসে আপনাদের মসজিদের পেছনে কি হিন্দু খ্রিস্টান থাকে আমি হিন্দুদের বিপক্ষে কথা বলতেছি না হিন্দু ধর্ম হিন্দু পালন করুক সেটা তাদের স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে আপনি যখন ঈদের নামাজ পড়েন ঈদগাহের পেছনে সব হিন্দুরা এসে বসে থাকে তাহলে খ্রিস্টান ঈদের নামাজে হিন্দু নাই জুমার নামাজে হিন্দু নাই সবে বলাতে হিন্দু নাই সবে কদরে হিন্দু নাই কোন মাদ্রাসা মসজিদের মধ্যে হিন্দু খ্রিস্টান কেউ নাই আর তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরে আল্লাহর জমিনে ইসলামের অনুসারী হওয়ার পরে যখন তুমি মন্দিরে মূর্তি পূজা দেখতে চাও লজ্জা লাগে আল্লাহর জমিনে তোমার চাইতে বড় জালেম আর নাই ঠিক কিনা প্রিয় ভাইরা আমার হিন্দু হিন্দু ধর্ম পালন করুক খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করুক কিন্তু কোনো মুসলমান তাদের ধর্মীয় উপাসনালয়ে যেতে পারে দুবাই যে ঘটনাটা দুবাই মাহফিল করতে পারবেন না আপনি জানেন এটা লাগবে না ভাই লাগবে না বন্ধ করো দুবাই আপনি মাহফিলের পারমিশন চাইবেন মাহফিল করতে পারবেন না আজ আজমানে পারবেন সারজায় পারবেন ক্রিকেট খেলা হয় না সারজায় কিন্তু দুবাই পারবেন না কিন্তু মমতাজ বেগমরে নিয়ে যে নাচানোর জন্য পারমিশন চান ফরফরায় পারমিশন কথা বলেন না কেন বাংলার জমিনেও কিন্তু এরকম কিছু মুনাফেক আছে যখন মাহফিল হয় পুলিশের কাছে যে কান পড়া দেয় হুজুর এখানে তো জামাতের বক্তা আসতেছে কথা বলেন না কেন কিন্তু এখানে যদি মমতাজ আসে তখন আবার চুপ করে ঘাপটি মেরে বদমাশ বসে থাকে ওখানে গান শুনতে যায় ঠিক কিনা দলীয় অনুষ্ঠান হয় কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু মাহফিল হলে
দিনই আলোচনা হলে বাপরে বাপ কিছু মানুষের মাথা নষ্ট কারণ কি কই জামাতের লোক মাহফিল করতেছে জামাতের বক্তা মাহফিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোকে হেদায়েত দেয় অথবা আল্লাহর জমিনে যেন ধ্বংস করে দেয় ঠিক কি না বলেন যারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে কোন হাকিকি মুসলমান প্রকৃত মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না ঠিক কি না কোরআনের মাহফিল যতদিন এই দেশে আছে ততদিন মদ নেশা জাতীয় জিনিস থেকে যুবকদেরকে বিরত রাখা যাবে পুলিশ দিয়ে কখনো মাদকতা থেকে আপনি যুবকদের বিরত রাখতে পারবেন না ঠিক কিনা ভাইরা কিন্তু এই দেশে যারাই গণজোয়ার তৈরি করে যারা এই দেশে বড় বড় স্কলার হয়ে যায় এই মানুষগুলোরই কণ্ঠ রোধ করে দেওয়া হয় হয় জেলে না হলে মালয়েশিয়াতে না হলে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়া হয় ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আজকের যুব সমাজ যারা এখানে আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বাবাদের কাছে একটা রিকোয়েস্ট সন্তানকে যদি সুপথে আনতে চান তাহলে কোরআনের মাহফিলের বিকল্প নাই কোরআনের বিকল্প নাই ঠিক কিনা এই কোরআনটা যদি সংসদে ঢুকে তাহলে কিন্তু চুরি থাকবে না বাটপারি থাকবে না বদমাইশি থাকবে না ঠিক কিনা বলেন কেন কারণ আছে কোরআন থেকে দূরে থাকার কারণে আজকের সমাজে দেখেন অবস্থাটা কি একশো টাকা কেউ যদি চুরি করে আম গাছের সাথে বাইন্দা ওকে পিটায় কিন্তু একশো কোটি চুরি করলে এরা আবার সার সার করে একশো কোটির চোর যেগুলো কোট্টাই পরে এগুলো সার বলে আর একশো টাকা যেটা চুরি করে এটা বাইন্দা পিটায় ঠিক কিনা বলেন দেশের সম্পদ লুটপাট করে যারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি কিনে তুমি বেগমপাড়ায় থাকতে পারবে না আল্লাহ ঠিকই তোমার ধরবে কিডনিটা পচাইয়া দিবে হার্ট ব্লক তৈরি করে দিবে যাইবা কানাডায় ঠান্ডায় বাইরে হইতে পারবে না কিডনি পচে কুকুরের মতো ওখানে মরে পড়ে থাকবা ঠিক কিনা সুতরাং দেশের সম্পদ কেউ চুরি করবেন না উজবেকিস্তান একটা দেশের নাম শুনেছেন তো আপনারা ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা আমি জিয়ারত করলাম বুখারা থেকে সামারকান্দে আসলাম আসার পরে জোহরের নামাজে একটা মসজিদে ঢুকেছি যুবক শুনে কষ্ট হচ্ছে না তো আপনাদের চলবে না ইনশাল্লাহ বিশ পঁচিশ মিনিট সামারকান্দে আসার পরে জোহরের নামাজ পড়ার জন্য যখন আমি মসজিদে ঢুকলাম ঢোকার পরে দেখতে পেলাম সবাই মসজিদের মধ্যে মোবাইল ফোনগুলো পেছনে রেখে সামনে নামাজ পড়তেছে মোবাইল ফোন কোথায় পেছনে আপনারা যেমন জুতা মসজিদের মোবাইলের মানে জুতা যেমন মসজিদে কাতারের পেছনে রাখেন এরা মোবাইলগুলোকে পেছনে রেখে সবাই নামাজ পড়তেছে আমি মনে করলাম কি রে সবার কি মোবাইলের চার্জ শেষ নাকি এত শত শত মোবাইল পেছনে কি লেগে রাখছে পরে দেখলাম যে না নামাজে খুশু খুশু নষ্ট হবে এই জন্য মোবাইলগুলো সব পেছনে রেখে দামি দামি ফোন শত শত ফোন সবাই সামনে নামাজ পড়তেছে তার মানে কি এই দেশে কোনো চোর নাই আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা চাঁপাইনবাবগঞ্জ সদরের কোনো মসজিদ না কথা বলেন ঠিক কিনা আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না ঠিক কিনা বলেন আমাদের দেশে বাথরুমের জুতাও নিরাপদ না মসজিদে রংপুরে মাহফিল গেছি কয়েক গত বছর এক জায়গায় যাওয়ার পরে দেখতেছি বাথরুমে ঢোকার পরে বাথরুমে বদনার গলায় শিকল বান্ধা বদনার গলায় কি বান্ধা তো চিন্তা করলাম একটা বদনার দাম হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা আর শিকলের দাম দেড়শো টাকা তিরিশ টাকার বদনা তাও আবার বাথরুমের মানে এদেশে বাথরুমের বদনাও নিরাপদ না ঠিক কিনা বলেন এদেশে জুতা চুরি করে আর ওই দেশে মোবাইল ফোনও কেউ হাত দেয় না সমস্যাটা কোথায় ওখানে কোরআন আছে তাই চোর নাই এ বাংলার জমিনে সংসদে যদি কোরআন থাকে এই বাংলার জমিনে লিডারদের মধ্যে যদি কোরআন থাকে এই বাংলার জমিনে যুবকদের কলিজায় যদি কোরআন থাকে আল্লাহর কসম করে বলি এই জমিনে চোর থাকবে না কোট্টাই পারা বাটপার থাকবে না সংসদে কোরআন ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বাংলাদেশটাকে জান্নাতে পরিণত হয়ে যাবে ঠিক কিনা ও মুসলমান সংসদে কোরআন ঢুকুক কে কে চাও হাত তুলে দেখাও প্রিয় ভাইরা আমার সুতরাং শুধুমাত্র ব্যক্তি জীবনে কোরআনকে অনুসরণ করলে হবে না পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতে হবে ঠিক কিনা বলেন দুই দিন পর পর হত্যাকাণ্ড ঘটে আমাদের দেশে বিচার হয় না রাজশাহী শহরে কাজিম নামের একজন ডাক্তারে কোপায় মেরে ফেলছে কথা বলেন না কেন ধরবে চাপায়ের সন্তান আল্লাহ আকবার আল্লাহ তাকে শাহাদাতের মৌদান করুক আমিন বলেন যদি কোরআনের আইন থাকতো জামিন টামিনের সুযোগ নাই
বিশ্বাস করেন এত খুন হচ্ছে, এত ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, জিরো পয়েন্টে একটারে নিয়ে যদি কিসাস কায়েম করা হতো, তুই কল্লা ফেলাইছিস, তোর কল্লাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা আসছিল, আল্লাহর জমিনে মানুষের হক নষ্ট করে রাষ্ট্রীয় সম্পদ কেউ চুরি করে বিদেশে বাজার করবেন না, কেউ খাইবেন না, না হলে আল্লাহর গজব আসবে। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমানাত মাগনামা, আমানতের খেয়ানত যখন বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব দিবেন, গজব দিবেন। এই আমানতের কথা বললে কিন্তু অনেকে এখন ধরা খেয়ে যাবেন। আগেকার মানুষ আমানতদার ছিল, বিশটা হাজার টাকা যদি কারোর কাছে রাখা হইতো এই টাকাটা রাখতো, আর এখন বিশ হাজার টাকা কারোর কাছে দিয়ে বলেন আগামী মাসে নিয়ে যাব, বিশ্বাস করেন যাওয়ার পরে দেখবেন যে ওইটা আরেক জায়গায় সুদে খাটায় রাখছে। মানুষের জবানটা ঝুটা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে। মানুষ আগে স্বল্প শিক্ষিত ছিল, নিজের নাম লিখতে পারতো না, কিন্তু চিটারি বাটপাড়িও বুঝতো না, আর এখন শিক্ষিত হচ্ছে, যত শিক্ষিত হচ্ছে তত বেশি আমানতের খেয়ানত করছে, আর মানুষের হক নষ্ট করছে, আমানতের খেয়ানত করছে, ঠিক কিনা বলেন? আজকে মাইন্ড করেন না, আপনারা এখানে অনেকে আছেন বাপ মারা গিয়েছে, অনেক ভাইরা আছে যাদের বাপ নাই, অনেক ভাইরা আছেন যাদের মা নাই, মায়ের সম্পদ ভাইয়েরা দখল করে খাইতেছে, বাপের সম্পদ বড় ভাইয়েরা দখল করে খাইতেছে, প্রতি বছর উমরাই যায় কিন্তু বোনের সম্পদ হাজি সাহেব এখনো বুঝাইয়া দিল না। আমার কথা বলে না দেখি, বোনরা যে হকটা পাবে, আপনার বউ যে হক পাবে আপনার শ্বশুর বাড়ি থেকে, এই হকটা এখনো বুঝাইয়া দিল না, কিন্তু প্রতি বছর উমরাই যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, এরকম খেয়ানত যারা করবে 36 বার কেন, 3600 বার হজ করলো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মানুষের হক নষ্ট করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? দুইটা পাপ আছে যেটা অজামিনযোগ্য, কয়টা জোরে বলেন? অজামিনযোগ্য বুঝেন, যেটার কোনো জামিন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবার ওয়া ইনদাল্লাহ? ও গল্লান নবী, আল্লাহর কাছে সব যেতে বড় বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বললেন, আনত জালালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করলা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ কেউ মানে, আবার পীর বাবা কেউ মনে করে যে তিনি আমার ক্ষমতার পরিবর্তন করতে পারে, তিনি আমাকে সন্তান দিতে পারে, তিনি আমাকে টাকা পয়সা দিতে পারে, তিনি আমার চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে। শিরিক আপনারা কেউ করেন না। দুই নম্বর হচ্ছে, বান্দার হক কেউ নষ্ট করেন না, ভাইয়ের ভাইয়ের সম্পত্তি নষ্ট করেন না। টাকা ঋণ নেওয়ার পরে আল্লাহর জমিনে অনেক নাম শুনেছেন না? আপনাদের অনেক ঘুম আসতেছে না? নূর নবীর নাম শুনেছেন? জোরে সরে বলেন, একবার তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর, হাতটা তুলে একটু নাড়ান তো, ঘুমায় না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাতটা নামান। নূর নবীর নাম শুনেছেন? লেবাননে গেলাম, ওনার কবরটা জিয়ারত করতেছি, খেয়াল করেন, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের দাম বেশি? আপনাদের এখানে শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহ শাহিত আছেন, সিলেটে শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ, শাহ আমানত রহিমাহুল্লাহ, অনেক আল্লাহর ওলিরা এই জমিনে শায়িত আছেন, তারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, কোনো সন্দেহ নাই, তাদের মাধ্যমে আমরা এদেশে ইসলাম পেয়েছি। তার মানে এই না যে এদেরকে যে পূজা করতে হবে, ওনার কবরে গিয়ে সেজদা করতে হবে, ঠিক না? নূহ নবীর কবর 62 হাত লম্বা, আল্লাহু আকবার বলেন। কবরের কাছে যাওয়ার পরে মাথায় নষ্ট, যে এত লম্বা ছিলেন তাহলে কি অবস্থাটা হইতো সে সময়, হাইটে মনে হয় সাগর পার হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওনার কবরের সামনে দাঁড়ায় দেখি কবরের উপরে লেখা, ইদা আসা আলতাফাস আলিল্লাহ বা ইদা আসা আনতাফাস তাইবিল্লাহ, আল্লাহ আকবার বলেন। মানে কি, যখন তুমি কোনো কিছুর সাহায্য চাইবা তখন সরাসরি আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কোনো মানুষের কাছে না, ঠিক কিনা? আইয়ুব নবী শরীরে পোকা ধরছিল, ওই নবীর নাম শুনছেন না? যেই কূপের মধ্যে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বাইর হয়, সুবহানাল্লাহ বলেন, ওমানের মধ্যে মিঠা পানি বাইর হয়। ওনার কবর উপরে লেখা, ইদা আসা আলতাফাস আলিল্লাহ ওয়া ইদা আসা আনতাফাস তাইবিল্লাহ, সালেহ নবী, হারুন নবী, সবার কবর উপরে এটা লেখা। প্রিয় ভাইরা আমার, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের দাম বেশি? নবীর, নবীর কবরে যদি সেজদা দেওয়া, কোনো কিছু চাওয়া জায়েজ না হয়, কোনো ওলিয়া ওলিয়ার কবরে কোনো কিছু চাওয়া যাবে? হুজুর আপনার জন্য দোয়া করতে পারে যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, কিন্তু বাচ্চা কাচ্চা হুজুরের কাছে চাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অনেকে তো মাশাআল্লাহ পীর সাহেবের মুরিদ হন আপনারা,
চিন্তা করেন নিজে আমল করি বা না করি পীর সাহেব হুজুর আমার পার করে নিয়ে চলে যাবে, এত সোজা না। পীর সাহেব হুজুরের কি অবস্থা হবে এটা কি আপনি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়াউমা লা ইয়াউফাউ মালু ওয়া লা বানু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ওই মানুষটা তখন বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে 30 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, আল্লাহ 2-3 নেক আমলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে গোলাম কেন তুই 2-3 নেক আমল করলি না, তাহলে তো আজকে জান্নাতে চলে যাইতি। এবার গোলাম বলবে আল্লাহ এই হাসরের মাঠে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন, আমার বাবার কাছে আমি যাব, আমার মায়ের কাছে যাব, যাওয়ার পরে 2-3 নেক আমল নিয়ে আমি আপনার জান্নাতে যাব। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম তোর বাবা আজকে তোর জন্য কিছু করবে না, তোর বোন তোর জন্য কিছু করবে না, তোর মা তোর জন্য কিছু করবে না, কোনো লাভ হবে না। আল্লাহ একটা বার সুযোগ দিয়ে দেখেন, আল্লাহ যখন সুযোগটা দেবে এবার বাবার কাছে যাবে, যাওয়ার পর বলবে আব্বা দুনিয়ার জিন্দগিতে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছিল, হার ভাঙা পরিশ্রম করেছিল, শীতের রজনীতে বিছানাটাকে ত্যাগ করে ওই ফুলকপি কাটতে গিয়েছিল, খেতের মধ্যে ধান মাড়াই করতে গিয়েছিল, ধান কাটতে গিয়েছিল, আব্বা হার ভাঙা পরিশ্রম করে তুমি আমার বড় করেছো, আব্বা আজকে তো আমি জাহান্নামে চলে যাচ্ছি মাত্র 2-3 নেক আমলের কারণে, তোমার আমল থেকে আমার 2 নেক আমল দেবো না। বাবা তখন বলবে সন্তান দুনিয়ার জিন্দগিতে তোর জন্য অনেক কিছু করেছিলাম কিন্তু আমি আজকে তোর জন্য কিচ্ছু করতে পারবো না। ভাইও একই কথা বলবে। এবার প্রিয়তম মার কাছে যাবে, যাওয়ার পরে বলবে মা দুনিয়ার জিন্দগিতে তুমি আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলে, ও মা এই 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে পিঠের মধ্যে লাথি মেরেছি গোতা মেরেছি তুমি কষ্ট নাও নাই, ও মা 20 বছর 22 বছর তুমি আমার রান্না বান্না করে খাওয়াইছো, মা আজকে তো আমি বড় বিপদে পড়ে গেছি 2-3 নেক আমলের জন্য, তুমি আমার সবটা দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে আমি ঢুকতে চাই, জান্নাতে আমি যাইতে চাই। এবার মা জবাব দিবে প্রিয় সন্তান দুনিয়ার জিন্দগিতে অনেক রাত তোর জন্য আমি নির্ঘুম কাটিয়েছি, তুই অসুস্থ ছিলি, ও সন্তান তোর আমল নামা থেকে তোরে একটা আমলও দিতে পারবো না, আমার সামনে থেকে দূর হয়ে যা। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে কাসির রহিমাহুল্লাহর মাধ্যমে আমাদের জানাচ্ছেন আল্লাহ নবীর হাদিস থেকে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন এই আয়াতের তাফসির করছেন, মা যদি কিয়ামতের ময়দানে সন্তানকে না চিনে আল্লাহর কসম করে বলি কোন পীর আপনার বাঁচা কবর থেকে জান্নাতে নিতে পারবে না, মুনকার নাকির আযাব থেকে বাঁচাইতে পারবে না, কোন বিশ্বাস হুজুর নিজেই কি হবে এই নিয়ে ব্যস্ত থাকবে, আপনার জন্য জান্নাতে কিছুই করতে পারবে না, ঠিক কিনা? হক্কানি পীর যদি পান তার কাছে যাবেন দিন শিখতে, কোরআন হাদিস শিখতে, হুঙ্কার হাক্কর করতে না, ঠিক কিনা? জোরে বলেন। ওরে বাপরে বাপ, এখন গানও বাড়ায় ফেলেছে হুজুর, কি কয় কিরামান কাতিবিন রোজে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো সি আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, খালি কয়া দেখিস, নাউজুবিল্লাহ বলেন না, খবরদার কোন মানুষ কোন মুসলমান কোন পীর সাহেবের উপরে কোন হুজুরের উপরে কোন আলেম ওলামার উপরে ডিপেন্ড করবেন না, কোরআন হাদিস আলেমদের কাছ থেকে শিখবেন, পীর সাহেবদের কাছ থেকে শিখবেন, দিন শিখবেন, কিন্তু তাদের উপর নির্ভর করা যাবে না যে আমার ঘরেতে একটা হাফেজ আছে সে আমার জান্নাতে নিয়ে চলে যাবে, আমার ঘরেতে একটা আলেম আছে সে আমার জান্নাতে নিয়ে চলে যাবে, নিজের কবরে নিজেই ঢুকতে হবে, আমলটাকে নিজেই পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং শিরিকের ধারে কাছে আমরা কেউ যাব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন ওগো নবীজি পৃথিবীর বুকে সবচাইতে ন্যাক্কারজনক গুনাহ কয়টা, কয় 3টা, 1 নম্বর হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, যে তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেললা
যে তোমার সন্তানকে কি খাওয়াইবা, পরপর তিনটা ছেলে হয়েছে অথবা পরপর তিনটা মেয়ে হয়েছে, চতুর্থ বাচ্চা বউয়ের পেটে যখন, তখন যায় শিবগঞ্জে, যায় তখন চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে, যাওয়ার পরে বলে একটু আলটা করে দেন তো পেটের মধ্যে যে আইতেছে এটা ছেলে না মেয়ে, যদি দেখে ছেলে কই তিনটা আছে ছেলে, আবার ছেলে দেখি কোনো, এটার কাইটটা মাইরা ফেলার আছে না নাই? পেটের মধ্যে বাচ্চা নষ্ট করার প্রবণতা কমেছে না বেড়েছে? জোরে বলেন, আল্লাহর ইচ্ছা আপনার ছেলে দিবেন না মেয়ে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন, যেভাবে এই যে আঙ্গুল দুইটা পাশাপাশি, কয় কারো যদি দুইটা মেয়ে থাকে আর মেয়ে দুইটাকে যদি ভালোভাবে লালন পালন করে, ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দেয়, দিনদার মুত্তাকিয়া পরেজগারে বানায়, পর্দানশীল বানায়, আমি আর ওই মেয়ের বাবা এইভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, বলেন না? যদি তিন মেয়ে থাকে তাহলে তিনটা জান্নাত, তিন মেয়ে থাকলে তার এবং জাহান্নামের মধ্যে তিনটা পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবে। কিন্তু আমাদের সমাজে মায়ের জাতিকে, মেয়েদেরকে অনেকে বোঝা মনে করে, ছেলেকে পড়ানোর জন্য ঢাকায় পাঠায় আর মেয়েকে পড়ানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর বাইর করে না। চাঁপাইনবাবগঞ্জে যে জায়গায় ছেলেকে চারটা পাঁচটা প্রাইভেট দেয়, অনেক আছে মেয়েকে একটা দিয়েই সেখানে ক্ষান্ত রাখে। এরকম করবেন না, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো তারতম্য করবেন না। ছেলেকে যা খাওয়াবেন মেয়েটাকেও তা খাওয়াবেন, ছেলেটাকে যা পড়াবেন মেয়েটা কেউ ভালো পোশাক পরিধান করাবেন। শুনেন, মায়ের জাতি এটা বড় দামি জিনিস। মা যখন ঘরে আছে সে জানে কি সম্পদ আছে, যে মাকে হারাইছে সে জানে কি সম্পদ হারাইছে, ঠিক কিনা বলেন? আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেস। সুবহানাল্লাহ, কর না? আল্লাহ দোহাই লাগে, বাপমারে কষ্ট দিয়েন না। যেখানে কোন ইমাম তোর বাপ মাকে পাঠাইছে, ঠিক কিনা বলেন? খবরদার, বাপ মারে কষ্ট দিয়েন না, আছে তো টের পান না। বাপ মার পেছনে এক টাকা কেন, হাজার টাকা কেন, প্রয়োজনে বুকের চামড়া দিয়ে জুতা বানায় দিবেন তাও বাপ মার ঋণ পরিশোধ হবে না, এত খরচ করেন, খরচের হিসাব করেন কেন? চার ভাই আছে, ঘুরা ফিরা ওই দুই ভাইয়ের ঘরে বুড়া বাপ মারা ধাক্কা ধুক্কা ফেলে, তা আমার বউ ভালো না, এর লাগে আমার বাড়িতে রাখি না। কথা বলেন, আছে না নাই? ঘুরা ফিরা ওই দুইটার ঘরে কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপমা তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম। যুবক দেখছো, যারাই দেখেছে তাদেরই চোখে পানি এসেছে, আমিও কান্না ধরে রাখতে পারি নাই ভাই। এর নামই হচ্ছে বাবা। পাঁচটা হাজার টাকার লাগা ভিক্ষা করতে এসেছে ধনী মানুষ এলাকার সিরাজগঞ্জ থেকে, ধনী মানুষ ওই ঢাকায় আছে, তার কাছে এসে বলেছে মেয়েটাকে বিয়ে দিব, আমার মাত্র পাঁচটা হাজার টাকা দরকার। চিন্তা করেন, আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে পাঁচ লাখ খরচ করেন আর এরা পাঁচ হাজার টাকায় মেয়েকে বিয়ে দেয়, তার মানে কি দুনিয়ার বুকে এরা চাহিদাটা খুবই সীমিত। তাকে জিজ্ঞেস করা হলো, টাকা কি আপনাকে দেয় নাই? হাসি মুখে কাঁদতে কাঁদতে বললেন, না আমি তো আমার মেয়ের বিয়েটা দিতে পারছি না, আমাকে টাকা দেয় নাই। যে ভদ্রলোক ধরেছিলেন উনি বের করে ছয়টা হাজার টাকা যখন দিলেন, তার হাতের মুরগি মারান না করেছে, আর এই মুরগিটা আপনার জন্য রেখেছে, আপনারা চার ভাই পাঁচ ভাই গপ গপ করে খেয়ে ফেলেছেন, মা একটাবার অভিযোগ করে নাই। কিরে সন্তান, আমার লাগে এক টুকরা রাখতে পারতি না, বরং মা ওই ঝোল আর আলু দিয়ে ভাত খেয়ে উঠে গেছে, একটাবার অভিযোগ করে নাই। দেখেন, যখন আপনার মায়ের পেটে আপনি এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওখানে মেকানিজমটা করেছে খেয়াল করেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন মা কি জিনিস। রাব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মেলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা রক্তপিণ্ড তৈরি করলাম, তারপরে জোকের মধ্যে একটা বস্তু, তারপরে একটা গোস্ত পিণ্ড তৈরি করলাম, ওই গোস্তের পিণ্ডের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার হাড়ের ফ্রেম লাগাইলাম, ওই হাড়ের ফ্রেমটা বড় হতে লাগলো, গোস্ত পিণ্ডটা বড় হতে লাগলো। আমি ফেরেস্তাদেরকে বললাম, ও ফেরেস্তা এবার ওই মায়ের পেটের মধ্যে হাড়ের উপরে গোস্ত লাগাই দাও, নিচে গোস্ত মাঝে হাড় ওপরে গোস্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শুধু গোস্ত লাগাইলেই হবে না, আমার ওই গোলামের পেটের মধ্যে ওই সন্তানের গোস্তের উপরে এবার সাদা কালো চামড়া বসায় দাও। বলুন সুবহানাল্লাহ।
সাদা কালো চামড়া যখন বসায় দিল, এবার আল্লাহ তাআলা ওখানে রূহটাকে ফুঁকে দিলেন কোথায়, মায়ের পেটের মধ্যে। তখন কি আপনার মায়ের সাথে ফোনে কথা বলতেন? না। হুঁশ ছিল, আপনি কি করতেন তখন? না। আমি জানতাম। আল্লাহ তখন রূহটা ফুঁকে দিল, বাচ্চাটা এবার মায়ের পেটের মধ্যে পিলপিল করে নড়া শুরু করলো, মাছ যেরকম নড়ে এরকম পিলপিল করে নড়ে। আল্লাহ কি করলেন, মায়ের পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি করে আড়াই লিটার পানি ওই প্যাকেটের মধ্যে দিয়া বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে ভাসাইয়া দিলেন, যাতে করে মা বসলে বাচ্চাটা উপরে উঠে যায়, মা ডান দিকে কাত হলে বাচ্চা বাম দিকে কাত হয়ে যায়, মা বাম দিকে কাত হলে বাচ্চা যখন যেন ডান দিকে চলে আসে, আর মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলাইয়া মায়ের হায়েজের রক্ত বন্ধ করে তোমার পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার সরবরাহ করেছেন। ভাই আমার, তা আল্লাহর নবী বলেছেন খবরদার, খাদ্যের ভয়ে মানুষকে হত্যা করো না, সন্তানকে হত্যা করো না, খাদ্যের ভয়ে তুমি তোমার বাপ মাকে বাড়ি থেকে বের করে দিও না। এরা যাই হোক, এরা আল্লাহর জমিনে সবচাইতে বড় জালেম, ঠিক কিনা বলেন? বাপ মা বড় দামি সম্পদ, যখন বেঁচে থাকে তখন মানুষ বুঝে না। এই মিয়া একসময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু ওই বুড়া বাপ মার থাকবে না। অনেক মুরব্বী এখানে আছে, যখন বাপ মা ছিল খেদমত করতে পারে নাই। অনেক মুরব্বী আছে, হুজুর যখন বাপ মা জীবিত ছিল ঘরের টিন চেঞ্জ করতে পারি নাই, আজকে বাপ মা কবরে চলে গেছে পকেট ভরে টাকা আছে কিন্তু বাপ মারা আর ফিরে পাচ্ছি না, ঠিক কিনা? সুতরাং মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না। আর যুবকদেরকে একটা কথা বলি, খুব বেশি সময় নাই, আমি যুবকদেরকে একটা কথা বলি যে মা বোনদের কারণে বিশেষ করে বউ এবং শাশুড়ির সম্পর্কটা বাংলাদেশে খুবই খারাপ। কেন? ছেলেরা চায় যে মায়ের সঙ্গে ভালোভাবে থাকবো, বউয়ের কারণে অনেক সময় পারে না। বউয়ের হকও আপনার আদায় করতে হবে, মায়ের হকও আদায় করতে হবে। আল্লাহ বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, কেমন আচরণ? আম্মা জান আয়েশা যখন পানি পান করতেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী এভাবে তাকায়া থাকতেন, আয়েশা গ্লাসের কোন জায়গাটায় মুখটা লাগাইছে, নবীজি ওই জায়গাটায় মুখটা লাগায় পানি পান করতেন, সুবহানাল্লাহ। এছাড়া ভালোবাসা, এ ছিল নবীজির ভালোবাসা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, দুই বউ ছিল ওনার, কয় বউ? জোরে বলেন, কয় বউ? কি অধিকার আদায় করেছেন? যেই দিন যেই বউয়ের ঘরে থাকতো, মানে যার পালা, ধরেন আজকে জরিনার সোমবারে পালা, জরিনার ঘরে যেদিন যাবে রহিমার ঘরে এক গ্লাস পানিও খাইতো না, আল্লাহ আকবার বলেন। উনি যখন জর্ডানে আসলেন, জর্ডানে আসার পরে ওনার কবরটা জর্ডান, আমি জিয়ারত করেছি এই এক মাস আগে, জর্ডান যখন গিয়েছিলাম, আসার পরে আল্লাহর কি লীলা, আল্লাহর মানে ইচ্ছা এটা তো বুঝতে পারবেন না আপনি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার দুই স্ত্রী একই সঙ্গে মারা গেছেন, আল্লাহ আকবার বলেন। এখন কবরে কিভাবে নামাবেন? চিন্তা করলেন, যদি এক স্ত্রীকে আগে নামাই তাহলে তো ওই স্ত্রীকে প্রায়োরিটি দেওয়া হলো না, তো দুই স্ত্রীকে উনি একসঙ্গে একই কবরে দাফন করেছেন নামায়, আল্লাহ আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলাহা, আম্মা জান আয়েশা তো ছোট বয়সে বিয়ে হয়েছিল, অনেক সময় বউজাদের ছোট হয়, বাড়িতে আসার পরেই এই জামাইরা দারোগার মতো আচরণ করে বউদের সাথে, কিছু লোক দেখবেন বাইরে যখন কথা বলে মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে, শিবগঞ্জের রসগোল্লা, কথা বলেন না কেন? আর বউয়ের কাছে যখন যায় তখন চামারের মতো যায়, দারোগার মতো আচরণ করে, বউয়ের সামনে ভালো করে কথা বলতে পারে না, দারোগার মতো কথা বলে, আর বাইরে যখন কথা বলে অন্যদের সাথে তখন মুখ দিয়ে রসগোল্লা ছাড়ে, আর যদি বন্ধুর বউ দেখছে তাহলে তো কথাই নাই, কথা বলেন না কেন? দোস্ত একটা জিনিস পাইছো, নাউজুবিল্লাহ বলেন, এ কিছু যুবক আছে রাস্তার ধারে দাঁড়ায় তারা সুন্দরী মেয়ে গেলে কয় দোস্ত ওই একের জিনিস যাইতেছে, নাউজুবিল্লাহ বাড়িতে যা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে হাঁটার সময় তো একজন মহিলার দিকে চোখ পড়ে যাইতেই পারে, কি করব আমরা? আল্লাহর নবী বললেন, আলী, লা তুতবি'আন নাযরাতান নাযরা লিআন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা, একবার যদি চোখ পড়ে যায় খবরদার দ্বিতীয়বার আর তাকায়ও না, কারণ দ্বিতীয় তাকানোটা হচ্ছে শয়তানের তাকানো, খবরদার কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে কেউ তাকাবেন না, ইনশাআল্লাহ বলেন। বউদেরকে ভালোবাসেন, বউয়ের জায়গায় বউ, বাপমার জায়গায় বাপমা, বাপমারও অধিকার আদায় করতে হবে, বউদেরও অধিকার আদায় করতে হবে। বউকে মারবেন না, বউকে যারা মারে এরা কাপুরুষ, এরা কি কাপুরুষ, আস্তে বলতেছেন কে, বেশি পিটান নাকি? যারা বউকে মারে এরা কি কাপুরুষ, বউকে কখনো মারবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বউ ভালোবাসার জিনিস। যাই হোক, এই আলোচনা দীর্ঘায়িত করবো না, যেখান থেকে কথাটা আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর বুকে নিকৃষ্ট তিনটা পাপ আছে, শিরিক করা, সন্তান হত্যা করা, মানুষকে হত্যা করা খাদ্যের ভয়ে, তিন নম্বর হচ্ছে ও আন্তু জানি বিহালিলাতি জারিক,
প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করে জেনায় লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। এই মোবাইল যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেদিন থেকে পরক্রিয়া বাড়ছে না কমছে? জোরে বলেন তো। গত এক বছরে শুধু ঢাকা সিটির ভিতরে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? 56,000 তালাকের আবেদন পড়েছে। 90% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। কারণ কি জানেন? শিক্ষিত হচ্ছে তো গরম বেশি। কথা বলেন ঠিক কিনা? বউরে পিটাইলে অনেক সময় পুলিশ এসে পিটানোর আগে ধরে নিয়ে যায়। অনেক জামাইয়ের দেখবেন ঠোঁটটা ফুলিয়া থাকে, এখানে ঘুষির আর মানে একেবারে মানে টুকলা ফেয়ার হয়েছে, ঠিক কিনা? বাড়িতে যাওয়ার পরে বলা হয় যে কিরে কি হয়েছে দোস্ত? কয় দোস্ত টিউব অয়েলে পড়ে এরকম হয়ে গেছে, ঘুষি মারছে জরিনার মা। পুরুষ নির্যাতনের আইন দরকার, ঠিক কিনা? যেই মেয়ে স্বামীর গায়ে হাত তুলতে পারে ওই মেয়ের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এটা কোনো ভালো স্বামী, এক ভালো কোনো স্ত্রী বা স্বামীর গায়ে হাত তুলতে পারে না, ঠিক কিনা? সুতরাং আমার মা বোনদেরকে, মহিলা প্যান্ডেল আছে তো নাকি? হ্যাঁ, আমার মা বোনেরা খবরদার স্বামীদের গায়ে হাত তুলবেন না, ইনশাল্লাহ বলেন। আর পরক্রিয়া, এই মোবাইলের ব্যবহারটা সীমিত করবেন, পরক্রিয়ার পরিমাণ কমান। পরক্রিয়া বড় ভয়াবহ পাপ, এটার এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন, এই পাপগুলো থেকে দূরে থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ও যাকাতু মাগরামা, যাকাত আদায়টাকে মানুষ অভিশাপ মনে করে। নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাতের বেলায় আসলে হাজি সাহেব চোখে টিনের চশমা লাগাই, যাকাত আদায় করতে চায় না, এটা করবেন না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াতা রাজুল ইমরাতাহু, আরে এগুলো কেন? আজাব যে আসে, গজব যে আসে, কি কি কারণে? আল্লাহ রাসূল বলছেন, মানুষ স্ত্রীদের আনুগত্য করবে, বাপ মার কথা ভুলে যাবে, এ কথা একটু আগেই বলেছি। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াদনা সাদিকাহু ওয়া দহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলছেন যে বাপ মাকে পায়রুটি না দিয়ে বন্ধু বান্ধবকে পায়রুটি দিবে, মসজিদগুলোতে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে, নামাজের চাইতে আউল বাউল ফাউল কাজকর্ম বেশি হবে, ঠিক কিনা বলেন? জুমার খুতবা চলতেছে আর কিছু পোলাপান দেখবেন, কয় দোস্ত পাকিস্তান কত রান করছে? কথা বলেন না কেন? পেছনে বসে বসে এরকম আড্ডাবাজি করে। অনেকে মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদের খবর নাই, দুই রাকাত নামাজ পড়ার খবর নাই, এসি চলতেছে কিনা, ফ্যান ঘুরতেছে কিনা, বাথরুমে টিস্যু আছে কিনা, বাপরে বাপ মুয়াজ্জিন সাহেব রে যেন আজকে সাবায়া খায়া ফেলাইবে, ঠিক কিনা? যেন মসজিদ হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি আর সারে আইছে কোম্পানির চেয়ারম্যান, পিডেয়া হাঁটু পিটা করে মসজিদে থেকে বাইর করা হয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে কথা হবে ইবাদতের, নামাজের, এখানে কথা হবে দ্বীনের, দুনিয়াবি কোনো আলাপ আলোচনা যেটা দিনের কোনো স্বার্থ নাই এরকম কোনো কাজকর্ম করা যাবে? ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিলে তুরস্কে চকলেট দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশের ছোট্ট বাচ্চারা যদি মসজিদে ঢুকছে কিছু চাচা মিয়া ছেদ করে উঠে, ঠিক না? আছে না? অথচ চাচা নামাজ ধরছে গত রোজার ঈদের পরে, বুঝলেন নাই? চাচা নামাজ ধরছে গত রোজার ঈদের পরে, 5 বছরের বাচ্চা কেন মসজিদে আসতেছে এই জন্য ছেদ করে উঠে? একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন জুমার নামাজে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে গেছে, যাওয়ার পরে নবীজির পাঞ্জাবি ধরে টানতেছে, খুতবা চলতেছে কিসের? জুমার। সামনে সাহাবীরা বসা, নবীজি খুতবা থামায়া দিলেন 1-1.5 মিনিট, খুতবা থামায়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমা দিলেন, খুতবা কিন্তু বন্ধ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মসজিদ থেকে বাইর হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার খুতবা শুরু করলেন। হাদিস পড়ার পরে আমার মনে হলো আল্লাহ বাঁচাইছে, আমাদের নবীজি বাংলাদেশের কোনো মসজিদের খুতবা দিতে উঠেন নাই বা বাংলাদেশের কোনো মসজিদের খতিব না। যদি এমনটা করতো যে নিজের নাতিরে খতিব সাহেব চুমা দিয়েছে খুতবা বন্ধ করে, কমিটি বলতো আসরের আগে যেন মসজিদে আপনারা না দেখি, ঠিক কিনা বলেন? কয় খুতবা দিচ্ছেন আবার নাতিরে চুমা মারাইতেছেন, কথা বলেন না কেন? যে এলাকার মসজিদে ছোট্ট বাচ্চা থাকবে না, যে এলাকার মসজিদে যুবক থাকবে না, যে এলাকার মসজিদে কিশোর থাকবে না, ওই এলাকায় ডাকাত পয়দা হবে, মদঘর পয়দা হবে, ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে, ছোট্টদেরকে, বাচ্চাদেরকে মসজিদে নেবেন, ইনশাল্লাহ বলেন। দুঃখের কথা আর একটা না বললেই না, উত্তরাঞ্চলের আবহাওয়াটা খুবই খারাপ। কি ইমাম সাহেবরা বেতন দেয় 6,000 টাকা কিন্তু কথা শোনায় 60 জন, বেতন দেয় কয় হাজার? 6,000 কিন্তু কথা শোনায় 60 জন, বাথরুমে টিস্যু নাই কেন হুজুর?
হুজুর ফ্যান আসতে ঘুরতেছে কেন আরে বেটা কারেন্টের ভোল্টেজ নাই তাই আসতে হুজুর করব নাকি ঠিক কি না খবরদারি কাজ করেন না ইমাম মানলে এমপি সাহেবের চাইতে ইমামকে বেশি সম্মান দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইমাম সাহেবের টাকা নাই ইমাম সাহেবের প্রভাব নাই ইমাম সাহেবের প্রভাব প্রতিপত্তি নাই কিন্তু ইমাম মুয়াজ্জিন আল্লাহর দরবারে আপনার এমপির চাইতে রাষ্ট্রপতির চাইতে বেশি সম্মানিত ঠিক কি না শুনেন ইমামকে বাস দিবেন ইমামকে গালি দিবেন জ্বালাইতে থাকবেন মরার পরে তো জানাজা আপনার ফুলাই পড়াবে না ইমামই পড়াবে ঠিক কি না ইমামও লাস্টে একেবারে শেষ রাত্রে মাইকটা দিবে আল্লাহু আকবার বলে হাত বাইন্ধা বসে থাকবে কোনো দোয়া পড়বে না কথা বুঝেন নাই কোনো দোয়া পড়বে না আল্লাহ আজকে দোয়া ছাড়াই মেরে দি হিসাব নিকাশ করে কাজটা করেন সুদের ওয়াজ করছে কোথায় যেন মাহফিলটা দাঁড়ান আমি তো করলাম ও লালমনিরহাট আমি আমি টপিক দিল হুজুর সুদ নিয়ে কিছু বলেন আমাদের এলাকায় এমন কোনো ঘর নাই মহিলারা ডিম বেচে তাও সুদি কারবার করে বুঝেন নাই কথা তিনটা ডিম হাওলাত দেয় কয়টা তিনটা ডিম হাওলাত দেয়া কই ভাবাই ষোলো দিন পরে আমরা তিনটা দিবা না আমরা চারটা ডিম দিবা কথা বুঝেন নাই সুদ নিয়ে আলোচনা করতে বলছে সুদ নিয়ে আলোচনা করছি এবার মাহফিল শেষে কমিটির মধ্যে এমন রেশারেশি চিল্লাফাল্লা শুরু হয়ে গেছে কেন আপনি সুদখোর সুদ খান এটা আপনার সমস্যা একজন ইমামকে হক কথা বলবে না একজন বক্তাকে হক কথা বলবে না যদি বলার কারণে আপনার জ্বালা পোড়া হয় তাহলে জানতে হবে আপনার সমস্যা ইমামের সমস্যা না ঠিক কেন আর এখন ভাই সুদকে আপনি সুদ বললে কিন্তু অনেকে মাইন্ড করে এখন বলে হুজুর সুদ বলতে কিছু নাই সব ইন্টারেস্ট সুদকে ইন্টারেস্ট বলে জায়েজ করে ফেলতেছে ঘুষকে বলতেছে বকশিস ঠিক না ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল বলে আলোচনা শেষ করে দিব এক হুজুর এই এলাকায় ওয়াজ করতে গেছে যাওয়ার পরে এলাকায় ঢুকতেছে আপনাদের যেমন খালি আম বাগান হুজুর তাকায় দেখে যেদিকে তাকায় খালি বেগুনের গাছ মানে বেগুনের ক্ষেত বেগুনের ভূঁই আপনাদের দিকে কি বলে বেগুনের ভূঁই বেগুনের ভূঁই তো হুজুর চিন্তা করছে বাপরে বাপ কোন এলাকায় আজকে ওয়াজ করতে এলাম খানায় বোনায় বেগুন ছাড়া আজকে কোনো গতি প্রতিদিন আমার মতো হুজুর ওয়াজের আগেই ভাত খায় সেদিন চিন্তা করছে না ওয়াজের আগে আজকে ভাত খাবো না ওয়াজে উঠে বেগুনটারে হারাম করে ছাড়াবো যেন খাও না বেগুন না হুজুর উঠছে মাসালার কিতাবে আছে চল্লিশ পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে কেউ বেগুন খাবেন না ধরবেন না ছুঁবেন না মানুষজন পড়ছে বিপদে বাপরে বাপ এই মাসালা তো জীবনে শুনি নাই কমিটির লোকজন চিন্তায় পড়ে গেছে হুজুরের জন্য বেগুন দিয়ে ইলিশ বেগুন দিয়ে পাঙাশ বেগুন দিয়ে বাতাসি বেগুন দিয়ে বোয়াল বেগুন দিয়ে শোল সব ভালো ভালো মাছগুলো রান্না করা হুজুরের ভাত দেবো কি দিয়া ওয়াজ শেষ হয়েছে হুজুরের বাড়িতে নিয়ে গেছে সাড়ে বারোটা বাজে এখনো ভাত আসে না হুজুর বলে ও কমিটির ভাইরা ভাত কে দিবেন না নাকি আমি গাড়ি স্টার্ট দেবো কয় হুজুর বসেন বউ ডিম বাজতে গেছে সাড়ে বারোটার দিকে ডিম বাজার কারণটা কি কয় হুজুর মূর্খ সুর্খ মানুষ আমরা জানতাম না জাহান্নামের প্রথম খাবারটা বেগুন হবে হুজুর আপনার জন্য আমার বউ বেগুন দিয়ে ইলিশ পাঙাশ বাতাসি বোয়াল শোল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে শোনার সঙ্গে সঙ্গে হুজুরের মাথা এবার পুরাই নষ্ট কারণ সাড়ে বারোটার দিকে এখন ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে যাইতে হবে এই মেয়ে দিকে আসে কি হুজুর বলেন মাসালা কি একটা আছে আর মাসালা নাই হুজুর সেটা আপনি জানেন কিতাবের মধ্যে আছে আটত্রিশ পাতার তলে অন্য তরকারি না হইলে একটু একটু বেগুন খাওয়া চলে নাউজুবিল্লাহ বাড়িতে যা বলেন দোষটা হুজুরের ঘাড়ে নিলাম কেন আপনাদের দোষ দিলে তো আবার জ্বালা পোড়া তৈরি হবে এই বাংলার জমিনে যত সুদখোর হারামখোর জেনাকারী ব্যভিচারি যতজন আছে সবগুলো ঘুরাইয়া সব কিছু জায়েজ করতে চায় কথা বলেন না কেন বাড়িতে মুই মেয়ে মেয়ে নিয়ে এসেছে মেয়ে কলেজের ফ্রেন্ড বাপে জিজ্ঞেস করছে কিরে আব্বা এটা কে এই মেয়ে তো চিনলাম না আপু আমার ক্লাস ফ্রেন্ড তোর মুখে ঝাঁটার বাড়ি বদমাস কোথাকার ঠিক কিনা কোন যুবকের কোন বান্ধবী থাকতে পারে না ঠিক কিনা ভাইরা আমার যুবকের যুবতীর কোন বন্ধু থাকতে পারে না বন্ধু হবে পুরুষের সাথে পুরুষের মেয়ের সাথে তোমার বন্ধুত্ব কিসের আমার জিএফ আমার বিএফ বাপরে জিজ্ঞেস করছে ইমাম সাহেব কি গো ছেলে দেখি মেয়ে নিয়ে ঘুরতেছে ব্যাপারটা কি কই এই বয়সে একটু একটু করে নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এই পাপগুলো আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন শেষ আলোচনা আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম ওয়াসাদাল কবীলাতা ফাসিকুহুম ওয়া যহরাতিল কাইনাতু ওয়াল মাআজিফ
এরপরে ওয়াকরিমা রজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান দেবে ভয় পায়া ভালোবাসে না। আপনার এলাকায় এমন কিছু লিডার পাবেন, ওই বসেন দোয়া করে যান, এলাকায় কিছু লিডার পাবেন, দেখেন সামনে যখন আসে, আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার, স্যার শরীরটা ঠিক আছে তো, স্যার শরীর অসুস্থ না তো, এরকম বলে স্যার স্যার, যেমনি স্যার সামনে থেকে চলে যায়, মনে বলে বলে খাটাসটা মরে না কেন, যখন সামনে থাকে তখন স্যার স্যার, সামনে থেকে চলে গেলে বদমাশটা মরে না কেন, মৃত্যু কামনা করে যারা এরকম করে, আজাব আসবে, আল্লাহ তাআলা মাফ করুক, আমিন বলে। অসাদ আল কবিলা তাফাসিকুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাপিষ্ঠ যারা, যারা দিন ফলো করে না, ইসলাম যারা ফলো করে না, এরকম পাপিষ্ঠ লোকদেরকে মানুষজন বড় বড় লিডার বানায় দেবে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল আলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কেউ উঠেন না, দোয়া করে সবাই যাবেন। হিফজখানা ও নূরানি মাদ্রাসার জন্য কিছু কালেকশন প্রয়োজন, আমার আগে কালেকশন হয়েছে, আমি মুসাফির মানুষ, অনেকে পরে এসেছেন, উঠেন না, টাকা দেন বা না দেন আমি বেশি কালেকশন করবো না, তিন চার মিনিট সর্বোচ্চ, দেন বা না দেন কেউ উঠেন না, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়গুলোকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহকে জান দেওয়া এবং মাল দেওয়া নিয়ে কথা বলেছিলাম, আল্লাহর জন্য জানের কথা বলেছি, মালের কথা বলেছি পুরো আলোচনাতেই, আজকে আল্লাহর জন্য অনেকে মাল দিয়েছেন, বিশেষভাবে লাস্টে যারা এসেছেন, আল্লাহর জন্য আরেকটু ঋণের ব্যবস্থা করেন। এই যে নূরানি মাদ্রাসা কালেকশন হুজুর করেছেন, আমার হাতে দিবেন বিসমিল্লাহ বলে 5,000 টাকা, এরকম একজন আল্লাহর বান্দাকে আসছেন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট, হ্যাঁ নাম কি মাশাআল্লাহ, এই উঠেন না মাশাআল্লাহ, নাম কি, হ্যাঁ আজম আলী, লিল্লাহ তাকবীর, আজম আলী ভাই 5,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানটাকে কবুল করুন, যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে সবাইকে মাফ করেন, আমিন বলেন, আরো জোরে বলেন। আর কেউ আছেন 5,000 টাকা বিসমিল্লাহ বলে যে হুজুর আপনার কাছে দিব, বাপমার জন্য আত্মীয় স্বজনের জন্য একবার মন ভরে প্রাণ খুলে দোয়া করে দেবে ইনশাল্লাহ, যদি থাকেন হাতটা তুলেন দ্রুত। আছেন কেউ 5,000 টাকা, দাঁড়িয়ে যান বিসমিল্লাহ বলে, নামটা একটু বলেন, কই নাম কি বলেন তো, আব্দুল বারী, মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর, আব্দুল বারী ভাই আরো 5,000 টাকা।